হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ভাবছো ট্রেনের মধ্যেই বা কেন গুড মর্নিং বলছি 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 দাঁড়াও, দুদিন আগে কলেজের একটা কাজের জন্য যেতে হয়েছিল, তো সোরবোর উঠে তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর আমাদের যেহেতু মর্নিং কলেজ, তাই সকাল সকাল যেতে হবে, 10টার মধ্যে সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যায়। তাই 7টা সাড়ে 7টায় বেরিয়ে পড়েছিলাম। এই ট্রেনে করে আস্তে আস্তে পৌঁছেও গেছি নৈহাটি স্টেশনে। এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি, আপাতত এখন একাই যাচ্ছি, বান্ধবীর আসার কথা আছে, সে আসছে। যে তার বাড়ি কিন্তু সামনে, কিন্তু তার আসতে দেরি হয়, আমি দূর থেকে, কিন্তু আমি আগে এসে বসে বসে ওয়েট করছি। এই আস্তে আস্তে ঢুকে পড়লাম কলেজের সামনে। প্রায় 2 থেকে 3 বছর পর কলেজটার এলাম, খুবই ভালো লাগছে, অনেক কিছু পাল্টে গেছে, আমাদের সময় এত কিছু ছিল না। বেশ ভালোই লাগছে এই নতুনত্ব কলেজটা দেখতে 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 বসে বসে ওয়েট করছি। প্রায় আধা ঘন্টা ধরে আমাকে বসিয়ে রেখেছে, আমার তো ঘুম পেয়ে যাচ্ছে। তো ফাইনালি ও এলো, তারপর একটু আমরা ভিডিও করে নিচ্ছিলাম, ম্যাডাম যেহেতু ক্লাসে ছিলেন তাই ম্যাডামের সাথে দেখা করব বলে একটু ওয়েট করতে করতে ততক্ষণ একটু ভিডিও ফটোশ্যুট, আর ফটোগুলোই তো সব কিছু বলুন, ফটো ভিডিওগুলো যখন দেখবো তখন কিন্তু সেই সময়টার কথা মনে পড়বে, এগুলোই স্মৃতি হয়ে থেকে যায়, তখন খুব ভাল লাগে সেই সময়টা। আর বন্ধু বান্ধবদের সাথে সময়টা যেন খুবই তাড়াতাড়ি করে চলে যায়, মনে হয় এই তো এলাম আবার ঠিক তাড়াতাড়ি সময়টা পেরিয়ে গেল। এই যে দেখো কলেজে এটা আমাদের নতুন করেছে, খুবই ভাল লেগেছে। আই লাভ মাই ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ। ভিডিওটা যখন এডিট করছি সেই সময়টা মনে পড়লে খুবই আনন্দ হচ্ছিল, আর সত্যি কথা বলতে একটু দুঃখ হচ্ছিল, খুব মিস করছিলাম। আগেকার দিনগুলো কত ভালো ছিল, কত আনন্দ করে কাটাতাম। এখনও ভালো আছি, তবে সেই সময় বন্ধু বান্ধবদের সাথে সময়টা কিন্তু খুবই ভালো সময়। তো সবাইকে বলবো যখন যে সময়টা পাবে সবাই একটু এনজয় করে নেবে। এরপর চলে এলাম কলেজের কাজ মিটিয়ে, আবার বাড়ি চলে যাচ্ছি। তো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।